বন্ধুরা, B2U নিউজ চ্যানেলে আরেকবার আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্টিভেন স্পিলবার্গের জুরাসিক পার্ক সিনেমাটা আমাদের সকলেরই আশা করি দেখা আছে, এবং এই সিনেমাটি দেখার পরে অনেকের মনেই হয়তো প্রশ্ন জেগেছে যে এই জুরাসিক যুগে যেসব প্রাণীরা বসবাস করতো তারা কোথায় থাকতো, কোথায় চলাফেরা করে বেড়াতো। তো আপনাদের জানিয়ে রাখি, এই জুরাসিক যুগের প্রাণীরা কিন্তু ভারতেও মিলিয়ন বিলিয়ন বছর আগে বসবাস করতো। হ্যাঁ, এমনই একটি খবর উঠে এসেছে, সম্প্রতি ভারতেও পাওয়া গেছে এই জুরাসিক যুগের প্রাণীদের হাড়গোড়ের ফসিল। হ্যাঁ, ডাইনোসরের হাড়গোড়গুলির ফসিল পাওয়া গেছে তেলেঙ্গানার ইয়ামানাপল্লির মানচেরিয়ালে। ডাইনোসরের ফসিল ছাড়াও সেই জুরাসিক যুগের একটি কচ্ছপের ফসিল, একটি পশুর পায়ের ছাপ, এগুলিকে উদ্ধার করেছে প্রত্নতত্ত্ব বিভাগ। এই এলাকায় জুরাসিক যুগের আরও নিদর্শন মিলতে পারে বলে তাদের আশা। গত দুমাস ধরে এখানে খোঁড়াখুঁড়ি চালাচ্ছিলেন ঐতিহাসিকবিদ সমুদ্রলাল সুনীলা। তিনি গত দুমাস ধরে খোঁড়াখুঁড়ির পরে ডাইনোসরের ফসিলগুলি উদ্ধার করেছেন বলে জানিয়েছেন। যে ফসিলটি উদ্ধার হয়েছে সেটি একটি ডাইনোসরের ডিম বলে মনে করা হচ্ছে, অন্য ফসিলটি একটি কচ্ছপের। প্রত্নতত্ত্ব বিভাগের হাতে আসার আগে এই স্থানীয় যে আদিবাসীরা আছে তারা ফসিলগুলির কিছু ক্ষতি করেছে। তাদের ধারণা ছিল এই ফসিলগুলির মধ্যে হয়তো সোনা পাওয়া যেতে পারে, এটাই ছিল তাদের বিশ্বাস। সেই কারণে ফসিলগুলি খোঁড়াখুঁড়ি করে তারা, এতে ফসিলগুলি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে এগুলি প্রত্নতত্ত্ব বিভাগের হাতে আসে এবং এরপরে জানা যাবে যে এর ইতিহাস কী ছিল। তেলেঙ্গানার ইয়ামানাপল্লির মানচেরিয়ালে প্রণীতা নদীর ধারে 8 কিলোমিটারের রেডিয়াস এলাকা জুড়ে এই ফসিলগুলি পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে যে এগুলি 160 থেকে 200 মিলিয়ন বছরের পুরনো। তো বুঝতেই পাচ্ছেন, এই ভারতবর্ষেও কিন্তু জুরাসিক যুগের প্রাণীরা কিন্তু ঘোরাফেরা করতো এককালে। তো এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার জন্য ভিডিওর নিচে লাল রঙের বোতামটিকে টিপে পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও একবার প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কেননা আমরা আমাদের চ্যানেলে এই ধরনের কারেন্ট খবরই নিয়ে আসি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এই ব্যাপারে যদি বিস্তারিত কিছু আমরা জানতে পারি তো অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে সেটি আপনাদেরকে আপলোড করে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।